वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर के एकटा खूब मजादार रेसिपी करे देखाबो। एटा किन्तु अनेक किछुर साथे जाए, जे कोनो रकमेर स्नैक्स बोलते पारेन, फुचका, पापड़ी चाट, ढोकला, दई बड़ा सब किछुर साथे किन्तु एटा जाए। एटा आर किछुई ना, एटा होच्छे तेतुलेर चाटनी, मिष्टि तेतुलेर चाटनी। चलुन देखे नी की करे करते हय। एटा रान्ना करार जन्य आपनादेरके एकटा फ्राइं पैन गरम करते हबे। आमी एटा फ्राइं पैन गरम करे नियेछि। এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন পাঁচ ফোড়ন। আমি একটা ভাজা মশলা তৈরি করব। এরপর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে, মানে শুকনো কড়াইতে টেলে নিতে হবে, যতক্ষণ না প্রত্যেকটা মশলা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয়। যখন দেখবেন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার রংটা হালকা স্লাইট একটু চেঞ্জ হয়ে এসছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝতে পারবেন আপনার ভাজা মশলাটা কিন্তু রেডি। এবার এটাকে আমি পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। চলুন পরের স্টেপে চলে যাই। আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতন জল। আমি 2 গ্লাস জল অ্যাড করে দিলাম। এবার আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না জলটাতে ভালো একটা বয়েল আসে। জলটা আমার ফুটে এসেছে। এবার আমি এতে অ্যাড করব 10টা মতন খেজুর আর 2 চামচ মতন তেঁতুলের পাল্প। খেজুর আর তেঁতুলের কিন্তু বীজগুলো আমি বার করিনি, এগুলো এর মধ্যেই রয়েছে। আমি বীজ সমেতই অ্যাড করছি। খেজুরটা কিন্তু যে কোনো ফলের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। খেজুরের বদলে কিন্তু আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু ভেলি গুঁড়ো অ্যাড করবেন না, চেষ্টা করবেন আখি গুঁড়ো অ্যাড করার। আসলে আখি গুঁড়ো অ্যাড করলে চাটনিতে খুব একটা সুন্দর স্মেল আসে, ভেলি গুঁড়ো একটা কেমন গন্ধ হয়, তাই চেষ্টা করবেন আখি গুঁড়ো অ্যাড করার। এবার এটাকে বয়েল করতে হবে আমাদেরকে, মানে যতক্ষণ না তেঁতুল আর খেজুরের থেকে ভালো করে পাল্পটা বেরোচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে এটাকে বয়েল করে নিতে হবে। এটা যখন পুরোপুরি বয়েল হয়ে যাবে দেখবেন জলের রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট ধরে বয়েল করতে হবে আর ফ্লেমটা যেন মিডিয়াম লোতে থাকে। আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হতে এসছে। আমার প্রায় 10 মিনিটের মতন হয়ে গেছে, একটু দেখে নি। এবার কিন্তু এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সির মধ্যে। আপনি যে হাতা বা খুন্তি অ্যাড ইউজ করছেন সেটাকে দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, খুব ফাইন একটা পেস্ট হয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে আর একটা আমরা স্মুথ মতন একটা চাটনি পাই। এই স্টেপটা কিন্তু খুব এসেনশিয়াল, এটা কিন্তু করতেই হবে। দেখতে পাচ্ছেন বীজগুলো কিন্তু মিক্সির জারের একদম তলায় পড়ে গেছে, বীজগুলো কিন্তু পেস্ট হয়নি, এই কারণের জন্য আমি বীজগুলোকে আলাদা করে বার করিনি। আমি অ্যাড করে দিলাম ছাঁকনির মধ্যে। দেখে নেবেন মিক্সচারটা যেন ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে করবেন, গরম অবস্থায় কিন্তু করতে যাবেন না। এবার আস্তে আস্তে আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। খুব স্মুথ একটা ব্যাটার আমরা পেয়ে গেছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা স্মুথ এবং টেক্সচারটা হয়েছে, কনসিস্টেন্সিটা কতটা স্মুথ। চলুন এবার এটাকে কুক করি। এটাকে কুক করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়ার মধ্যে ওই চাটনির যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি।
এবার এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব এটাকে স্পাইসি বানানোর জন্য। আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটার মধ্যে কিন্তু ঝাল বিশেষ কিছু হবে না, কিন্তু রংটা কিন্তু একটু লাল হবে, তাই আমি প্রায় 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। এবার দেব ভাজা মশলা, যে মশলাটাকে প্রথমে আপনাকে দেখিয়েছিলাম ভাজা, 5 ফোড়ন আর ওই শুকনো লঙ্কা, ওটাকেই আমি গুঁড়ো করে অ্যাড করে দিলাম 1 চামচ মতন। এবারের মধ্যে আমি অ্যাড করে দেব চাট মশলা। চাট মশলাটা আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ মতন। চাট মশলাটা দিলে কি হয়, একটু টক টক ফ্লেভার আসে, একটু ঝালঝাল ফ্লেভার আসে, তাই আমি চাট মশলাটাকে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু দিচ্ছি যাতে মিষ্টিটা মানে চাটনিটা মিষ্টি হয়, যেহেতু মিষ্টি তেঁতুলে চাটনি বানাচ্ছি ওই জন্য প্রায় আমি 3 চামচ মতন চিনি দিলাম। আর যদি আপনারা গুড় অ্যাড করেন খেজুরের বদলে তাহলে কিন্তু চিনিটাকে একটু বুঝে দেবেন, কারণ গুড়ে কিন্তু চিনি থাকে। দিয়ে দিচ্ছি একটুখানি জল। জল আমি অল্প দিলাম কারণ চাটনিটা আমার একটু ঠিক দরকার। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, সেটা হচ্ছে 1 চিমটি মতন রেড ফুড কালার। এটা আমি অ্যাড করছি কারণ আমি এই চাটনিটাকে একেবারে দোকানের স্টাইলে বানাচ্ছি, ঠিক যেরকম স্ট্রিট ফুডের মধ্যে আপনারা যখন পাপড়ি চাট বা ফুচকা খান ঠিক যেরকম লাল লাল চাটনি দেয় আপনাদেরকে, ঠিক ওই কালারটাকে আনার জন্য কিন্তু আমি রেড ফুড কালারটাকে অ্যাড করছি। কিন্তু এটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান আপনারা কিন্তু করতেই পারেন, তাতে কিন্তু স্বাদে কোনো পরিবর্তন হবে না, মানে রেড ফুড কালারটা যদি নাও দেন স্বাদে কিন্তু কোনো রকমের চেঞ্জেস হবে না। এটাকে ভালো করে বয়ল করতে হবে প্রায় 10 মিনিটের জন্য, যতক্ষণ না চাটনিটা ঠিক হয়ে আসছে। দেখতে পাচ্ছি চাটনিটা অনেকটা ঠিক হয়ে এসছে, আর ভালো করে ফুটিয়ে নিচ্ছে আমি চাটনিটাকে। আর মাঝে মাঝে কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে। ওপরে ফ্যানা ফ্যানা মতন হয়ে এসছে, আর চাটনির রংটা দেখো বুঝতে পারছেন বেশ কিন্তু দোকানের মতনই হয়েছে। দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে আপনাদেরকে, দেখুন কনসিস্টেন্সিটা, খুব একটা থিক না আবার খুব একটা পাতলাও না, কিন্তু আমার কিন্তু এরকমই একটা কনসিস্টেন্সি দরকার। তাও আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বয়ল করব আরেকটু ঠিক করার জন্য, কিন্তু কালারটা কিন্তু ব্যাপক এসছে বন্ধুরা, একদম দোকানের মতন। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমি একটা সার্ভিং বোলে এটাকে সার্ভ করে দিয়েছি। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন ঠিক কিরকম হয়েছে, আর দেখতে পাচ্ছেন কোনো লাম্পস কিন্তু প্রেজেন্ট নেই চাটনির মধ্যে, চাটনিটা কিন্তু একেবারে স্মুথ হয়েছে। এটাকে এবার আপনারা যে কোনো কিছুর সাথে, যে কোনো রকমের স্ন্যাক্স, সিঙাড়া, ধোকলা, পাপড়ি চাট, ফুচকা, যা কিছুর সাথে সার্ভ করুন, সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। এরকম রেসিপিস পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। থ্যাংক ইউ।